হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর আমাদের এই যে সেই রান্নাঘর, আমাদের ব্রিটিশ আমলে, মানে আমার দাদুর দাদুর আমলের এই রান্নাঘর। রান্নাবান্না চলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদেরকে তার আগে সবকিছু দেখার আগে করতে হবে সাবস্ক্রাইব, আর বাজে থাকবে বেল আইকন ভিডিও ফার্স্ট দেখার জন্য। তো চলো আমি রান্নাঘরটা স্টার্ট করি। রান্নাবান্না চালু, আর রান্নাবান্নায় হচ্ছে চিকেন। রাঁধুনিতে আজ আমাদের সেই বিখ্যাত শেফ মশলা করছে। আর আমাদের এই যে সেই রান্নাঘর, আমাদের ব্রিটিশ আমলে, মানে আমার দাদুর দাদুর আমলের এই রান্নাঘর, ঠিক আছে। এই যে এলাম রান্নাঘর থেকে, সেই ঘরে ঢুকতে যাবো। এটা হচ্ছে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে, মেনি মেনি ডেজ অফ দ্য ডে। হ্যাঁ, আর এই দিকে আমরা যাই, ও আগে সেজে নিক, তারপর ওকে ভালো করে দেখাবো, আজকে ওদেরকেই দেখাতে হবে। আর এই হচ্ছে আমাদের নায়িকা, এই হচ্ছে আমাদের মস্তান, এই হচ্ছে আমাদের গিন্নি। আর এইদিকে চলছে হিন্দি সিরিয়াল, ঠিক আছে। এই সিরিয়াল বন্ধ করে আজকে শুধু আমার ব্লগ চলবে, ব্লগ চালাও, ব্লগ চালাও। আর এই হচ্ছে ঠাকমা, অনেকদিন পর আমাদের ফ্যামিলি ব্লগ হচ্ছে। ঠাকমা, আমাদের বন্ধুদেরকে বলে দাও তোমরা কেমন আছো, কেমন আছো। হ্যাঁ, এই চলে যাবে, তোমার ভাইরা টাইরা সবাই দেখতে হবে, ঠিক আছে, একদম। এই ব্লগ চালাও, আমার ব্লগ চালাও। অনেক তপস্যার পর সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে আমাদের ব্লগ, চিনতে পারছো তো, এই ড্রেসটাই পরে আছি আমরা। বাট আমাদের এইখানে যা নেটওয়ার্ক, ঠিক আছে, দেখো জিও কোম্পানিকে বলি 800 টাকা করে রিচার্জ দিচ্ছে, কেন এরকম নেটওয়ার্ক হবে, কেন হবে বলো। এই যে আমার ভিডিও চলছে, এটা খিরায়ের ভিডিও, যারা যারা এখনো পর্যন্ত এখনো দেখে আসো। আর এই ভিডিও চালাতে গিয়ে আমাকে কি করতে হয়েছে বিহাইন্ড দ্য সিনটা তোমরা দেখে নাও, ঠিক আছে। আমার এখন ঠান্ডাকালে সব কিছু সেটা আমি পরে বুঝতে পারছি, অফিট লাগছে, যদিও বা আমাদের সেলিব্রেশনে আর কি ছোটখাটো একটা করা হচ্ছে, আমাদের সামর্থ্য অনুযায়ী করছি, ঠিক আছে। এটা হলো যে হ্যাপি বার্থডে টু ইউ। হালকা করে এই ডেকোরেশনটা হয়েছে, মানে মিনিচার লাইটগুলো ছিল ওইটা নিচে দিয়ে দিয়েছি, আর ওপরে ঝিকমিক ঝিকমিক করে আলো দিয়েছি, এই যে এরকম আলো, ঠিক আছে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানটা কেকটা থাকবে, এই যে চেয়ারটা আছে, এখানে চেয়ারটা কেকটা রেখে দেওয়া হচ্ছে, ব্যাস গল্প শেষ। আমাদের অনেকদিন পর ফ্যামিলি ব্লগ হচ্ছে, আর সাথে হচ্ছে বার্থডে সেলিব্রেশন। আর এই যে কেক আনবক্সিং হচ্ছে। বার্থডে গার্ল আমাদের আগমন হবে, আর কেকও আমাদের এখানে রেডি, সকল সদস্য আমাদের দেখতে পাচ্ছ সবাই আছে। আর বার্থডে গার্ল এসো, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন চলছে খাওয়া দাওয়া পর্ব, এই যে সব চিলার বাড়ি সব কিছু চলছে। আর এই যে শুনে ভালো ছবি উঠছে। আর এই যে তোমরা স্প্রে দিয়ে ভর্তি করে দেওয়া হলো, এখন খুব সুন্দর কমপ্লিট। এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব, মানে খাওয়া দাওয়া করতে গেলে কি করতে হবে, আগে রান্না করতে, মানে ওইদিকে মাংস ছিল দেখছিলে, আর এইদিকে এরা সবাই মিলে করছে লুচি, মানে আজকের রাতের ডিনার হচ্ছে লুচি এবং মাংস কষা, মানে আঁচের উড়ুনে মাংস ধরেছে, মানে বুঝতে পারছো টেস্টটা কীরকম হবে। আর বড় বউ এইদিকে করছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর শীতকালে লুচি আর মাংস জমে যাবে খাওয়া। চলো আগে সব কিছু এরা কমপ্লিট করে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। এখন আমরা টিভির দিকে বেরিয়ে যাই। খাওয়ার দাওয়ার পুরো রেডি, চিকেন কষা, এইদিকে লুচি, ঠাকমা বলছে পেঁয়াজ দেবে, হ্যাঁ অবশ্যই পেঁয়াজ দেবে, পেঁয়াজ না হলে চলে বাঙালি বস। আর এদিকে বলছে মাংস দেবো, মাংস আমি এখনো খাওয়া শুরু করিনি, খাওয়া দাওয়া করি। আর এখানে সকলে খাওয়া দাওয়ায় বসে গেছে, আর এ দেখো এর মাথায় ম্যাপুসি ম্যাপুসি ম্যাপুসি। আর ওইদিকে বাদরে গাল খাচ্ছে, বড় বউ খাবার দিচ্ছে,
যাক আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, ঠিক আছে।